আসসালামু আলাইকুম। বেসিক্যালি আমি তাড়াতাড়ি কন্টেক্সটে চলে আসছি। এটা হলো যে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, আপনার হয়তো মনে আছে কিনা জানি না, যে আমার একটা বন্ধু আছে এখানে, মুসলিম বন্ধু, মুমিন, খুবই ভালো বন্ধু, অনেকদিন ধরে আমরা বন্ধু বন্ধু আছি। তো ও আমাকে অনেক কিছু মানে ইসলামের ভালো দিক দেখানোর চেষ্টা করেছিল। তো আমি তার অনেক আগে থেকে আমি আপনার প্রোগ্রাম দেখে দেখে অনেক কিছুই শিখে গেছি। তো আমি একজন অ্যাগনস্টিক, আমার ব্যাকগ্রাউন্ড হিন্দু, কিন্তু আমি অ্যাগনস্টিক, এখন কোনো ধর্ম টর্ম মানি না। তো এই আমার বন্ধুর সঙ্গে প্রায়ই যখন কথা হচ্ছে, আজকাল খুব একটু বেশি বেশি হচ্ছে কথাগুলো আমাদের, তো ও আমাকে, আমি ওকে, আপনার, আপনি যেরকম সবসময় বলে থাকেন যে একটা প্রকৃত মুসলিম যদি কেউ হয় তাহলে ওর কোরআন আর সহি হাদিস গুলোকে মানতেই হবে। এটা আমি ঠিক বলছি তো নাকি? কোরআন এবং হাদিস, হাদিসের মধ্যে সহি এবং হাসান হাদিস, এই দুইটাকে মানতেই হবে। হ্যাঁ হ্যাঁ দুই হাদিসকে না মানলেও চলবে, তবে মানতে হবে। কেউ যদি মানে তাতে সমস্যা নাই, কিন্তু হ্যাঁ মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, এটা মানে ম্যান্ডেটরি না, কিন্তু মানলে ভালো, না মানলে নাই। কিন্তু আচ্ছা সহি হাদিস এবং হাসান হাদিসকে মানতেই হবে যদি সে সুন্নি মুসলমান হয়ে থাকে, আচ্ছা মুসলমান হয়ে থাকে তাহলে মানতেই হবে। ও আমাকে বলছে যে এমন কোনো কথা নেই। তো আমি, আপনি যেমন সবসময় রেফারেন্স এর কথা বললেন, তাহলে আমি ওকে কি রেফারেন্স দেখাতে পারি যেটা থেকে আমি ওকে বলতে পারবো যে তোমার মুসলিম হতে হলে কোরআন এবং সহি আর হাসান হাদিসকে মানতেই হবে? এটার জন্য আমি কি রেফারেন্স দেখাতে পারি? আপনি কিছু আমাকে হেল্প করে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই হেল্প করে দিতে পারি। আমি আপনাকে দেখাচ্ছি, আমার আমি এটা এটা আমি জানি যে এখনকার অনেক মুসলিম যে যে কাজটা করে সেটা হচ্ছে ইয়াটা ঢাকার জন্য, তাদের দুর্বলতা ঢাকার জন্য তারা তো এখন ইয়া হয়, মানে লজ্জা পায়। হাদিসে এত কোরআন এবং হাদিস দুইখানি এত মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে, তারা এখন লজ্জা পায়, লজ্জিত হয়ে তারা এখন হাদিস মানতে চায় না। আর কোরআনটাকে তারা তো ফেলতে গিলতেও পারে না, ফেলতেও পারে না, কিন্তু কোরআনকে নিয়ে তারা যেটা করে, কোরআনকে তারা ভুলভাবে ব্যাখ্যা করে দেয় যে এটার অর্থ এটা না, সেটা এটার অর্থ সেটা। কিন্তু হাদিসে গিয়ে তার ভুলভাবে ব্যাখ্যা করা যাবে না, কারণ হাদিসটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তো এই কারণে আমি একটা লেখাই লিখে রেখেছি, সেই লেখাটা আমি এখন স্ক্রিনে দেখাচ্ছি, তাহলে আপনি একটু দেখেন এই লেখাটা। আপনি পুরো লেখাটাই আপনি তাকে পাঠিয়ে দিতে পারেন, এই লেখাটার ভিতরে সব রেফারেন্স একত্র করে রেখেছি। এই লেখাটার টাইটেল হচ্ছে ইসলামে হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা। আসলে সত্যি কথা হচ্ছে কোরআনের মর্যাদা হচ্ছে হাদিসের থেকে, মানে হাদিসের মর্যাদা হচ্ছে কোরআনের থেকেও বেশি, এটা বেশিরভাগ মুসলমান জানে না। যারা হচ্ছে বড় বড় আলেম তারা জানে, যারা ইসলামের অত্যন্ত বড় আলেম, অত্যন্ত প্রখ্যাত আলেম, তারা জানে যে ইসলামে হাদিস হচ্ছে আসলে কোরআনের থেকে উপরে। কারণ হচ্ছে মানে এটা মানে খুব মজার ব্যাপার যে কোরআনে বলা আছে মুহাম্মদকে কোরআনে নিষেধ করেছিল বিয়ে করতে। হ্যাঁ, কোরআনে সরাসরি আল্লাহ পাক তাকে কোরআনে নিষেধ করে দিয়েছে, কিন্তু নবী মুহাম্মদ আল্লাহ পাক বলেছে যে হ্যাঁ নবী, তুমি এরপর থেকে আর কখনো বিয়ে টিয়ে করবে না, তবে দাসী দাসী রাখতে পারো। হ্যাঁ, এইটা সরাসরি আল্লাহ পাক তাকে নির্দেশ দিয়েছে, পরবর্তীতে নবী আবার গিয়ে বিয়ে করে ফেলছে। এখন যদি উনি বলেন যে হাদিস মানতে হবে না, তাহলে সমস্যাটা কি দাঁড়ায়, বোঝেন বিষয়টা? আল্লাহ পাক নবীকে একটা নির্দেশ দিয়েছে, সেই নির্দেশটা নবী কিন্তু কোরআন অনুসারে কিন্তু মানে নাই, কিন্তু হাদিসে এই জিনিসটার আবার ব্যাখ্যা আছে। হাদিসে বলা হয়েছে যে আল্লাহ আবার পরবর্তীতে নবীকে আবার বিয়ে করার নির্দেশ দিয়েছিলেন, এই কারণে নবী বিয়েটা করেছেন, পরে আবার বিয়ে করেছেন, কিন্তু এই কথাটা কিন্তু কোরআনের কোথাও নাই, এটা আছে হাদিসে। তাহলে যদি কেউ বলে যে আমি হাদিস মানি না কোরআন মানি, তাহলে ওনার নবী একজন কাফের হিসেবে গণ্য হয়। কারণ হচ্ছে নবী হাদিসটা যদি বাতিল করে দেই, শুধু কোরআন রাখি, তাহলে কোরআন অনুসারে কিন্তু ওনার নবী কুফরি করেছে, আল্লাহর নির্দেশ সরাসরি ভায়োলেট করে আবারও বিয়ে করেছে, এবং সেটা সরাসরি কুফরি। তাহলে যারা বলবে যে আমি হাদিস মানি না কোরআন মানি, তারা সম্পূর্ণ কাফের হয়ে যাবে, মানে তাদের নবীকে নিয়ে বিপদে পড়ে যাবে, নবী নবীর ইজ্জত নিয়ে টানাটানি শুরু হবে তখন, নবী মানে এই আকামটা কেন করলো। তো এইরকম ইন্টারঅ্যাক্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ বলো। এক সেকেন্ড, এই যে আয়াতটা আপনি বললেন যেখানে আল্লাহ পাক বলেছেন যে তুমি বিয়ে করবে না, এটা একটু রেফারেন্সটা একটু মানে খালি নাম্বারটা বললেই হবে। অবশ্যই অবশ্যই, এটা হচ্ছে সূরা আযাবের সম্ভবত 59 নম্বর আয়াত, আমি আপনাকে বের করে দেখাচ্ছি। এই যে দেখেন, না না, এটা হচ্ছে সূরা নম্বর 33-এর 52 নম্বর আয়াত, এটা লিখে রাখেন। সূরা নম্বর 33, এই যে দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। 33 নম্বর সূরার 52 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক বলেছেন, এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করে, তবে দাসীর ব্যাপার ভিন্ন, তবে দাসীর ব্যাপার ভিন্ন, আল্লাহ সর্ববিষয়ের উপর সজাগ রাখেন। এখন এই যে এরপর বলতে কি বোঝায় এখানে? এরপর মানে কি, এর আগে উনি বিয়ে করে দিয়েছিলেন? এরপরে এর আগে উনি অনেকগুলো বিয়ে করে ফেলেছিলেন, এবং তখন যে সমস্যাটা হয়েছিল, এখন মানে বলতে গেলে তো অনেক কিছু বলতে হবে, সংক্ষেপে বলে দিই, এর আগে আয়েশা এবং হাফসা ছিল তার, মানে তার 9 জন স্ত্রী ছিল এবং 2 জন দাসী ছিল। তাদের ভিতরে মারিয়া কিপ্তিয়ার সাথে সে একবার হাফসার বিছানায় উঠে মারিয়া কিপ্তিয়ার সাথে মানে যৌনকর্ম করছিলেন, তখন হাফসা বিষয়টা দেখে ফেলেছিলেন, দেখে মানে খেপে গেছিলেন, তখন এটা নিয়ে তাদের পারিবারিক কোন্দল শুরু হয়েছিল। তখন নবী
তাদেরকে হুমকি দিয়েছিলেন, সব স্ত্রীদেরকে হুমকি দিয়েছিলেন যে তোমাদের সবাইকে একসাথে তালাক দিয়ে দিব, তালাক দিয়ে নতুন বিবি আনবো আমি। হ্যাঁ, তখন আয়েশা এবং হাফসা তখন একটা খুব বিপদে পড়ে গেছে যে এখন যদি তালাক দিয়ে দেয়, আবার তারাকে নবী মোহাম্মদ নির্দেশ জারি করে দিয়ে গেছে যে নবী যদি তার স্ত্রীদেরকে তালাক দেয় তাহলে সেই মেয়েদেরকে কিন্তু আর কেউ বিয়ে করতে পারবে না, কারণ তখন তাদেরকে বিশ্বাসীদের মাতা বা উম্মুল মুমিনিন খেতাব দিয়ে দেওয়া হয়েছে। তারা যেহেতু বিশ্বাসীদের মাতা হয়ে গেছে সেহেতু তাদেরকে আর কেউ বিয়ে করতে পারবে না, তাদেরকে যদি নবী তালাকও দেয় তাহলে তাদেরকে আর কি তাদের আর কখনো বিয়ে হবে না। তখন নবীর স্ত্রীগণ খুব বিপদে পড়লো এবং তারা ভয় পেল যে নবী যদি এখন তালাক দিয়ে দেয় তাহলে তো তাদের কখনো বিয়ে হবে না, তারা এখন পড়ে যাবে কি করবে। তখন নবীর স্ত্রীগণ তার কাছে এসে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি দাসীর সাথে সেক্স সেক্স করেন, যা ইচ্ছা করেন, আমরা আর কিছু বলবো না এটা নিয়ে, আপনার সাথে আপনাকে বিরক্ত করবো না। তখন তখন দেখলো, তখন নবীও খুসি হলো, নবীও খুসি হয়ে মানে মারিয়া কিবতের সাথে আবারও সে যৌন সঙ্গম শুরু করলো এবং অন্যান্য ইয়াও শুরু করলো। তখন নবী বুঝতে পারলো যে তার স্ত্রীদের মধ্যে একটা চাপা রাগ আছে, চাপা একটা ক্ষোভ আছে, সে যে যে কাজটা করেছিল সেই কাজটার জন্য চাপা একটা ক্ষোভ আছে। এই সময়ে আল্লাহ পাক মানে নবীর কাছে নবীর কাছে একটা আয়াত নাজিল হয়। এই আয়াত নাজিল হয় সূরা নম্বর 33-এর 52 নম্বর আয়াত। এটা হচ্ছে নবীর স্ত্রীদেরকে খুশি করার জন্য। এই যে এই আয়াতের তাফসির যদি আপনি পড়েন, ইবনে কাসিরের তাফসির বা জালালাইনের তাফসির যদি পড়েন, এই আয়াতটা নাজিল হয়েছিল নবীর স্ত্রীদের জন্য উপহার স্বরূপ, তাদেরকে খুশি করার জন্য। এবং এই তাফসিরে পরিষ্কার ভাবে বলা আছে এই আয়াতটা হচ্ছে নবী পত্নীদের জন্য উপহার, আল্লাহ পাকের পক্ষ থেকে নবী পত্নীদের জন্য উপহার। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আমি ইন্টারাপ্ট না করার জন্য কিছু বলছিলাম না। তাহলে এটা কি মানে এই যে আয়াতটা হয়েছে যেটা বলে আল্লাহ পাক বলেছে যে তুমি আর বিয়ে করবে না, এর পরেও কি উনি বিয়ে করেছেন? হ্যাঁ, সেটা একটু পরে আসছি। এই যে এখানে যে এটা হচ্ছে আল্লাহ পাকের একটা উপহার, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা নিয়ামত, কিন্তু ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ পাক যখন কাউকে কোনো উপহার দেন সেই উপহারটা কখনো ফেরত নেন না। আল্লাহ পাক কখনো কাউকে মানুষকে কখনো উপহার দিয়েছেন আবার ফেরত নিয়ে গেছেন এই রকম কখনো হইতে পারে না। এখন আল্লাহ পাক যে এই উপহারটা মানে নবীর স্ত্রীদেরকে দিল, নবীর স্ত্রীরা অনেক বিরক্ত ছিল, আয়েশা তো রীতিমতো মানে ক্ষিপ্ত ছিল নবীর উপরে যে কেন নবী খালি সুন্দরী দেখলেই বিয়ে করে ফেলে, সুন্দরী দেখলেই মেয়ে দেখলেই বিয়ে করে ফেলে। এবং মানে আরো কয়েকটা হাদিসে বলা আছে যে আয়েশা মানে শঙ্কিত হচ্ছে, একটা সুন্দরী মেয়েকে দেখে আয়েশা আশঙ্কা করছে যে এই সুন্দরী মেয়েকে যদি আবার নবী দেখে তাহলে তো বিয়ে করে ফেলবে, এই সুন্দরী মেয়েকে দেখাও না, নবীকে দেখাও না, নবী দেখলে এর বিয়ে করে ফেলবে। মানে আয়েশা বুঝে গেছে যে এই মেয়ে দেখলে নবী আর ছাড়বে না, নবী করবেই করবে। তো এরকম অনেকগুলো ঘটনা ঘটার পরে এই আয়াত নাযিল হয়েছে যে এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়। এটা ছিল নবী পত্নীদের জন্য পুরস্কার স্বরূপ, উপহার স্বরূপ। এরপরে মানে আপনি যদি আল বিদায় ওয়া নিহায়াতে দেখেন, আল বিদায় ওয়া নিহায়া হচ্ছে মানে বিখ্যাত ইতিহাস গ্রন্থ, মানে সব ইতিহাস গ্রন্থেই আছে নবীর মৃত্যুর 3 মাস আগ পর্যন্ত বিয়ে করেছেন, 3-4 মাস আগ পর্যন্ত বিয়ে করে গেছেন, এরপরে অনেকগুলো বিয়ে করেছেন, 3-4 মাস আগ পর্যন্ত বিয়ে করেছেন। সেইগুলার এই যে এই রেফারেন্স দিয়ে দিয়েছি কোথায় কোথায় বিয়ে করেছেন। এরপরে এই যে এখানে আপনি সেই রেফারেন্স সেই বিয়ে করার ইয়াগুলো পাবেন, লিস্ট গুলা পাবেন, এরপরে কি কি বিয়ে কাকে কাকে বিয়ে করেছেন। এখন সমস্যা হচ্ছে যদি কেউ বলে যে আমি হাদিস মানি না, তাহলে ভাই তার নবী একজন কাফের হয়ে গেল, কারণ হচ্ছে আল্লাহ পাক যেই আয়াত নাজিল করেছে এটার বিপরীতে আল্লাহ পাক আর কোন আয়াত নাজিল করে নাই। আল্লাহ পাক কোরআনে কোথাও বলে নাই যে হে নবী আগের আয়াতে বলছিলাম বিয়ে করো না, কিন্তু এখন থেকে আবার বিয়ে করো, যাও তোমাকে বিয়েটা তোমার জন্য হালাল করে দিলাম, এরকম কোন কথা পুরা কোরআনের কোথাও নাই। তাহলে নবী তো একটা কুফরি কাজ করলো। এই এটা হচ্ছে একটা প্রমাণ, হাদিস কে যদি না মানে তাহলে যে কাফের হয়ে যায় এটা হচ্ছে এটার একটা প্রমাণ। এরকম আরো কয়েকটা প্রমাণ আমি আমার এই লেখাটার ভিতরে দিয়েছি, আপনি এই লেখাটা পুরাটা একটু পড়বেন, নিজে পড়বেন, এবং সেই আপনার যে বন্ধু তাকে আপনি দেবেন, এইখানে লেখাটা রিয়াতে আমি দিয়ে দিচ্ছি। যদি একটাই একটু ছোট প্রবলেম যে ও তো বাংলা বোঝে না, অ্যাকচুয়ালি ও দেওবন্দ থেকে, তো আমরা হিন্দিতেই কথা বলি সবসময়, আর আমার বাংলাটাও খুব একটা মানে খুব ভালো না, আমি কোনোদিন বাংলা স্কুলে পড়াশোনা করিনি, তো যার জন্য আমার বাংলাটা ভালো, তো হিন্দিতে আমি খুবই ভালো, কিন্তু আপনার লেখাটা আমি মানে বাংলা পড়তে পারি, তো আপনার লেখা পড়তেও পারি বুঝতেও পারি, সেটাতে কোনো অসুবিধা নেই। এখন ওকে দেখাতে গেলে না আমার ওই মানে নেট থেকে অনেক সব তাফসির গুলো মানে আইদার ডাউনলোড করতে হয়। আপনি কি বলতে পারেন যে তাফসিরের জন্য আমি কোনো ওয়েবসাইট যেটাতে মানে আমি হিন্দি ট্রান্সলেশন অথবা পেয়ে যাব অথবা ইংরেজি থাকলেও চলবে, এরকম কোনো রিকমেন্ড করবেন যে আপনি হাদিসের জন্য এটা আর তাফসিরের জন্য এটা আপনি দেখতে পারেন এরকম কিছু? আমি তো এটা রিকমেন্ড করবো না, আপনি তাহলে হাদিসের জন্য যেটা কাজটা করতে পারেন sunnah.com, এটা হচ্ছে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটা ওয়েবসাইট, এখানে দেখতে পারেন। আরেকটা হচ্ছে আপনি দারুসসালাম প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া ইংরেজিতে হাদিস গ্রন্থগুলা এবং তাফসির গ্রন্থগুলা এবং মানে ইসলামের ইতিহাস এই যে গ্রন্থগুলো আছে দারুসসালাম প্রকাশনী থেকে, সৌদি আরবের দারুসসালাম প্রকাশনী থেকে প্রকাশিত হয়, ওগুলা সবচেয়ে অথেন্টিক, ওইটা আপনি দেখতে পারেন, ওইটা ইংরেজিতে পাবেন, হিন্দিতেও আপনি পেতে পারেন, আমি আসলে নিশ্চিত না হিন্দিতে পাবেন কিনা, হিন্দি বিষয়ে তো ভাই আমার এত আইডিয়া নাই, আমি তো
হিন্দিটা বলতে পারবো না, তবে ইংরেজি এগুলো সব পেয়ে যাবেন এখানে। এবং আরেকটা জিনিস, যে আপনি যদি হিন্দিতে খোঁজেন তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, করতে পারেন যে পাকিস্তানের তাকি ওসমানি, তাকি ওসমানির যে তাফসিরটা আছে এবং তাকি ওসমানির যে ইয়াগুলো আছে, বইগুলো আছে, সেইগুলা ওনাকে রেকমেন্ড করতে পারেন। তাকি ওসমানি উনি মানে প্রখ্যাত ইসলামিক আলেম, ওনার বই পড়লে হবে, মানে উনি ওনার বইতেও এই জিনিসটা আপনি পাবেন। আমার কথাও যে পড়তে হবে তা না, আমার আমার লেখায় যে পড়তে হবে শুধু তা না, তাকি ওসমানির বইতেও যদি মানে তাকি ওসমানির যে পিতা ছিল বা তাকি ওসমানি, তাকি ওসমানির বইও যদি সে পড়ে যে হাদিস কেন মানতে হবে, তাইলে হবে, একই জিনিস পাবে আমার কাছ থেকে। আমিও যে কথাগুলো বলতেছি তাকি ওসমানিও ঠিক একই কথাগুলোই বলবে বলে আমি নিশ্চিত। আচ্ছা, তো আমি আবার ঘুরে আবার ওই প্রথম প্রশ্নটাতে আসছি। আমি আমার যদি এখন আমার বন্ধুকে বলতে হয় যে এই যে তুমি যদি সহি হাদিস, হাসান হাদিস আর কোরআনকে না মানো তাহলে তুমি কুফরি করছো, তুমি মুসলিম না, তো এটার জন্য ও যে আমায় জিজ্ঞেস করছে যে এটা কোথায় লেখা আছে, তাহলে আমি ওটাকে কিভাবে বোঝাতে পারি, আমি ওকে একটু হেল্প করবেন? এই যে এই এখানে এই ঈশের ভিতরে কোরআনের আয়াতেই অনেক অনেক, এই লেখাটা আপনি পড়েন আগে, লেখাটার ভিতরে অনেকগুলো কোরআনের আয়াতও আছে যে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, নবীকে মানতে হবে, নবী যেটা বলে সেটা শুনতে হবে, একদম সরাসরি কোরআনের আয়াতও আছে, হাদিসও আছে, তারপর অনেক যুক্তিও আছে। এই যে আমি আপনাকে যে যুক্তিটা দেখালাম সেটা হচ্ছে একটা যুক্তি, যুক্তিটা আমি বুঝে গেছি, যুক্তিটা আমি এখন আমি আপনারা যে বলেছেন ভালো বুঝে গেছি আমি, এটা আমি ওকে বোঝাতে পারবো। আচ্ছা, আরেকটা কথা ও বলছিল যে যুক্তি আছে তা না, সরাসরি কোরআনের আয়াতও আছে, সরাসরি কোরআনেই বলা হয়েছে যে ইয়াকে মানতে হবে, নবী যে কাজগুলো করেছে সেগুলোকে আঁকড়ে ধরতে হবে, নবীকে আঁকড়ে না ধরলে, এমনকি নবীকে এই অথরিটি পর্যন্ত দেওয়া হয়েছে যে আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকেও নবী হালাল করে দিতে পারে, আল্লাহ যেটাকে হালাল করেছে সেটাকেও নবী হারাম করে দিতে পারে, মানে সেই অথরিটি পর্যন্ত নবীর আছে। এবং সেই নবী, এটা কোরআনে মেনশন আছে, হ্যাঁ এটাও কোরআনে মেনশন আছে, এবং এটা যে নবীর উপরে যে এই ক্ষমতাটা দেয়া হয়েছে যে হালাল হারাম করার বা বৈধ অবৈধ করার ক্ষমতাটা আল্লাহ পাক যে সরাসরি নবীকেও দিয়েছে, এটা আপনি কোরআনের আয়াতগুলো এই লেখাটার ভিতরে সব পেয়ে যাবেন। এটার মানে হচ্ছে যে হাদিসের গুরুত্ব হচ্ছে কোরআনের থেকে বেশি। যেমন ধরেন আরেকটা উদাহরণ দিই আপনাকে, যেমন ধরেন কোরআনে কোথাও সব জায়গায় কোরআনে কোথাও বলা নাই যে কোরআনে যে জিনিসটা বলা আছে, আচ্ছা আপনাকে সরাসরি দেখিয়ে দিই তাহলে, যেহেতু আলোচনাটা উঠলোই সেহেতু সরাসরি দেখিয়ে দেওয়াই ভালো। আরেকটা যে মানে বড় যুক্তি, অনেকগুলো যুক্তি আছে, মৃত মাছ খাওয়া, মৃত মাছ খাওয়া বিষয়ে কোরআনে যে জিনিসটা বলা আছে, ভাই এটা কি দেখা যাচ্ছে? আমি মানে স্ক্রিনটা কি ছোট বেশি? না দেখা যাচ্ছে, আমার অ্যাকচুয়ালি আমার মোবাইলটা একটু খুব বড় স্ক্রিন আছে, তো এটাতে দেখা যাচ্ছে। আমি তাহলে একটু বড় করলাম, দেখেন এখানে যে কোরআনের যে আয়াতটা আছে, কোরআনের আয়াতে বলা আছে সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা আছে, আবার দুই একটু করুন না, মরা প্রাণী, রক্ত, শুকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্য কারণে আমি উৎসর্গ করা, এই যে মরা প্রাণী, মরা প্রাণী হচ্ছে হারাম, তোমাদের জন্য হারাম করেছেন, মরা প্রাণী তোমাদের জন্য হারাম করেছেন। তারপরে সূরা নম্বর 5-এর 3 নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, হারাম করা হয়েছে মৃত জীব। আচ্ছা, সূরা নম্বর 5-এর 96 নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য সমুদ্র শিকার এবং তা খাওয়া হালাল করা হয়েছে। এখানে কিন্তু কোথাও সমুদ্রে ভেসে ওঠা মরা মাছ বা নদীতে ভেসে ওঠা মরা মাছ, মৃত মাছ, মৃত মাছের কথা কিন্তু কোথাও বলা নাই যে মৃত মাছটা হালাল, বরঞ্চ কোরআনে যে জিনিসটা বলা আছে মৃত প্রাণী, মৃত জীব, এটা হচ্ছে হারাম বলা হয়েছে, তাই তো ভাই? দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো এখানে এটা এক্সক্লুসিভ হয়ে গেল এটা, হ্যাঁ। এবং এখানে বলা আছে সমুদ্রের শিকার, কিন্তু এখানে কিন্তু মৃত মাছের কথা নাই, মেরে তারপর খাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু মৃত মাছের কথা কিন্তু এখানে নাই স্পেসিফিকলি, তাই না? নেই। আচ্ছা, এখন মৃত মাছ খাওয়া কিন্তু ইসলামে হালাল, এটা তো আপনি জানেন নিশ্চয়ই, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি। তাহলে এটা এটা কোরআনের ভায়োলেশন হয়ে গেল না? হ্যাঁ নিশ্চয়ই, এটা তো ভায়োলেশন হয়ে গেল। এটা যে ভায়োলেশন না সেটা পাওয়া যায় হাদিসে, কারণ নবীজি একবার, নবী একবার সমুদ্র তীরবর্তী অঞ্চলে গিয়েছিলেন এবং সেখানে খেয়েছিলেন, একটা মরা মাছ ভেসে উঠেছিল সমুদ্র তীরে, এই যে হাদিসে দেখা যাচ্ছে, হাদিসে দেখেন আপনি, এখানে একটা মরা মাছ ভেসে উঠেছিল, সেই মরা মাছটা তখন তিনি বলেছেন যে মরা মাছের ইয়াটা মানে অঙ্গ প্রত্যঙ্গ মানে মাংস তারা খাচ্ছিল, মাছের মাংস তারা খাচ্ছিল, এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের জন্য দু দু প্রকারের মৃত জীব এবং দু ধরনের রক্ত হালাল করা হয়েছে। মৃত জীব হলো দুটো, মৃত জীব দুটো হলো মাছ এবং কিড্ডি, কিড্ডি হচ্ছে এক ধরনের পোকা, পাখির ডিম, এক ধরনের পাখি, তিনটি পাখির ডিম, এরকম কিছু একটা মরা, একটা হচ্ছে মাছ এবং দু প্রকারের কলিজা, দু প্রকারের রক্ত হলো কলিজা ও প্লিহা। এই যে এই হাদিসটা থেকে জানা যায় যে মৃত মাছটা হচ্ছে হালাল। এছাড়া কোরআনের কোথাও কিন্তু মৃত মাছ যে হালাল এই জিনিসটা কোথাও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোথাও এরকম কোনো কথা বলা নাই। তাহলে এই হাদিসটা দিয়ে কোরআনের যে রুলিং, কোরআনের রুলিংটাকে আরো করে ফেলা হচ্ছে, কোরআনের রুলিংটাকে উল্টায় ফেলা হচ্ছে, বা কোরআনের রুলিংটাকেও কোরআনের রুলিং এর উপরে চলে যাচ্ছে হাদিসের রুলিংটা, তাই না? আচ্ছা আচ্ছা, তো একটা জিনিস এখানে আমি মেনশন করছি, ওর সঙ্গে আমার যেটা কথা হয়েছে ও আমাকে প্রায় একই কথা বলছে যে
কোরআনে যা লেখা আছে হাদিসে যদি কোনো জিনিস ওটাকে কন্ট্রাডিক্ট করে তাহলে আমি ওই হাদিসটাকে সহি হাদিস মানবো না, যদিও ওটা সহি বুখারিতে লেখা থাকে তবুও আমি ওটাকে সহি হাদিস মানবো না। এটা কি ঠিক? এটা একেবারে ভুল কথা। হাদিস, হাদিসের মানে হাদিসের যে উসুল, হাদিস সংকলনে যারা হাদিস সংকলন করেছেন তারা পৃথিবীর সবচেয়ে বড় বড় ইসলামের স্কলার। হ্যাঁ, তারা মানে আপনার ওই যে বন্ধু, সে ইমাম বুখারির থেকে ভালো ইসলাম জানে এটা হইতে পারে না, এটা আসলে সম্ভব না। ইমাম বুখারি এবং কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে কি করে না সেটা ইসের কোনো মানে হাদিস সংকলনের কোনো বিষয় না। মানে হাদিস সংকলনের সময় কখনো কেউ এটা দেখে নাই যে এটা কোরআনের সাথে মানে কন্ট্রাডিক্ট করে কি করে না। যেইভাবে হাদিস সংকলনের ইয়াটা হচ্ছে চেইন অফ ন্যারেশন, যে কার কাছ থেকে শোনা গেছে সে কতটুকু সত্যবাদী ছিল এবং সে নবীর কতটা কাছাকাছি ছিল, কতটা কাছাকাছি থেকে কতটা তার মেমোরি কত ছিল, মেমোরি কিরকম ছিল, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে হাদিস গুলাকে সংগ্রহ সংকলন করা হয়েছে। এখন যদি এটা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে তাহলে এটাকে ধরতে হবে, হাদিসকে ধরতে হবে কোরআনের ব্যাখ্যা। সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। যদি হাদিসটা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে তাহলে হাদিসটা কি মানতে হবে, কারণ হাদিসটা হচ্ছে ব্যাখ্যা। কোরআনের বলা মানে কোরআন এবং হাদিসের যে উসুল, সেই উসুলটা হচ্ছে কোরআনকে আল্লাপাক 23 বছর ধরে ধীরে ধীরে মুহাম্মদের উপর নাজিল করিয়েছে। এর কারণ হচ্ছে, নাহলে তো একসাথে একটা বই পাঠিয়ে দিতে পারতো। 23 বছর ধরে পাঠানোর কারণটাই হচ্ছে যে নবী সেই জিনিসটা তার সাহাবিদেরকে বুঝায় দিবে, কোরআনের যে আয়াতটা সেই আয়াতটা বুঝায় দিবে। এখন কোন কথাটা কোরআনের আয়াত আর কোন কথাটা নবীর কথা এইটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যদি হাদিস না থাকে। বুঝতে পারছেন ভাই বিষয়টা? হ্যাঁ 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 বুঝতে পারছি, বুঝতে পারছি। এইটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। মনে করেন আমি আজকে বললাম যে হে মানুষ সকল, তোমরা সত্য কথা বলো, আর এই কথাটা যে কোরআনের আয়াত কিনা নাকি এটা হাদিস, মানে এটা আমার মুখের কথা, এটা আপনি কিভাবে বুঝবেন? আমি যদি না বলে দিই, আমি যদি এর পরে বলি যে এই যে একটু আগে আমি যে কথাটা বললাম সেই কথাটা হচ্ছে কোরআনের আয়াত, আল্লাহ পাক এই মাত্র আমার উপরে নাজিল করছে, তাই তোমরা লিখে রাখো এটা কিন্তু কোরআনের আয়াত, এই যে যে কথাগুলো বলতেছি এই কথাগুলাই হচ্ছে হাদিস, ঠিক আছে? নবী যখন বলে দিচ্ছে যে হে অমুক, তুমি এই আয়াতটা লিখে রাখো, এই আয়াতটা মুখস্থ করে রাখো, এই মাত্র আমার কাছে একটা আয়াত নাজিল হইলো, এর বাবা বলা 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 বলা, এটা হচ্ছে কোরআনের আয়াত, তোমরা লিখে রাখো মুখস্থ করো, এই যে বললো এই কথাটা, এই কথাটাই হচ্ছে হাদিস। আপনি যদি হাদিসকে মনে কর, আপনি কেউ যদি বলে হাদিস মানি না, তাহলে তো কোরআনের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে কোরআন যে কোনটা সেটা বুঝবো কিভাবে? কারণ কোরআন সংকলনিত করা হয়েছিল এই কথার উপর ভিত্তি করে, নবী বলেছিল এই তোমরা এটা লিখে রাখো। এটা এই জিনিসটাও কিছু কিছু সাহাবী লিখে রেখেছিল যে নবী আজকে বলতেছে এই তোমরা লিখে রাখো, এটা কিন্তু এই মাত্র একটা কোরআনের আয়াত নাযিল হইলো, এই যে ব্লা 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 ব্লা, সেটা লিখে রাখলো পুরোটা। সেইখান থেকেই তো কোরআনের আয়াতটা পাওয়া গেল, সে পুরো কথাটা থেকে, পুরো কনভারসেশনটা থেকে তো কোরআনের আয়াতটা সেখান থেকে পাওয়া গেল, সেটা কোরআনে সন্নিবেশিত হইলো। কারণ হচ্ছে নবী বলে দিছে যে এইটা এই যে এইটা হচ্ছে কোরআনের আয়াত, এবং এরপরে তিনি আবার ব্যাখ্যা করে দিলেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলেন এই আয়াতটা দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন। তো সেই ব্যাখ্যাটাও হচ্ছে হাদিস, সেই প্রেক্ষাপটটাও হচ্ছে হাদিস, সেই আশেপাশে কোন কোন মানুষ বসেছিল সেগুলোও হচ্ছে হাদিস। শুধুমাত্র ওই অংশটুকু, যে অংশটুকু কোরআনের আয়াত মোহাম্মদ বলে গেছে সেইটুকু হতে কোরআনে গেছে, বাদ বাকি অংশটুকু হাদিসে আছে। এখন ওই কনটেক্সট যদি আপনি না বোঝেন যে কোন কনটেক্সটে নাজিল হয়েছিল, হাদিস যদি বাদ দেন তাহলে তো কোরআনের কোনো কনটেক্সটও থাকে না, কোরআনের কোনো অর্থও থাকে না, কোরআনের কোনো ব্যাখ্যাও থাকে না, কোরআন হচ্ছে একটা ভুলাই একটা বই হয়ে যায় তাহলে। একদম খুব পরিষ্কার করে বুঝে গেলাম আসি ভাই। আচ্ছা আরেকটা ছোট প্রশ্ন, যে ও যেটা বলে যে আমরা কি মানে পিক এন্ড চুজ করতে পারি না, একটা বুক যেটা আছে যেমন সহি মুসলিম আছে অথবা সহি বুখারি আছে, তাহলে কি পুরো বইটাকেই আমার সহি মানতে হবে, না আমি বলতে পারি যে এর মধ্যে এটা সহি হাদিস আর এটা উইক আছে, এরকম বলা যায় না? একটা বই যদি সহি মুসলিম হয় তাহলে পুরোটাই? না না না, এটা সহি মুসলিম সহি বুখারিকে সহি বলা হয় কেন, কারণ হচ্ছে এই গ্রন্থের সমস্ত হাদিস সহি, এই কারণে এই গ্রন্থটাকে সহি বুখারি বলা হয়। হ্যাঁ, সহি বুখারি, বুখারি বুখারি ইমাম বুখারি তার সহি বুখারি লেখে নাই। হ্যাঁ, ইমাম বুখারি লিখেছিল একটা একটা গ্রন্থ, যেই গ্রন্থটাকে এখন আমরা বলি সহি বুখারি, আমরা বলি সহি বুখারি, তিনি তো আর সহি বলেন নাই যে এই এই গ্রন্থটার নামই সহি বা এটাই সহি। তিনি যেই জিনিসগুলোকে সহি মনে করেছিলেন সেগুলোর উপর ভিত্তি করে বুখারি শরীফ লিখেছিলেন। আমরা এখন পরবর্তী সময়ে যারা ছিল তারা এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পেরেছিল যে এই এই গ্রন্থটা সবচেয়ে অথেন্টিক, এই হাদিস গ্রন্থটা বুখারি শরীফ মুসলিম শরীফ এগুলো হচ্ছে সবচেয়ে অথেন্টিক। এখন সহি কিনা এই জিনিসটা বোঝার উপায় কি? সহি কিনা এই জিনিসটা বোঝার উপায় হচ্ছে এই যে এইটাও এই লেখাটার ভিতরে দিয়ে দিয়েছি যে সহি বুখারি, ইমাম বুখারি কিভাবে সহি হাদিস কালেক্ট করেছেন, ইমাম মুসলিম কিভাবে সহি হাদিস কালেক্ট করেছেন, সেগুলোর সমস্ত বিবরণ এই লেখাটার মধ্যে আছে। এত ডিটেলস গেলাম না, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই যে এই যে 1995 সালে মারা গেছেন একজন বিখ্যাত মুহাদ্দিস, মানে হচ্ছে হাদিস বিশেষজ্ঞ, মুহাদ্দিস হওয়া কিন্তু বিরাট ব্যাপার। হ্যাঁ, মানে উনি হচ্ছেন গিয়ে আধুনিক সময়ে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, মানে উনি সব বেশিরভাগ হাদিস ওনার মুখস্থ ছিল,
ঠিক আছে, এটা কিন্তু কম কথা না। ওনার নাম হচ্ছে আল্লামা নাসিরুদ্দিন আলবানী। উনি হচ্ছে যে হাদিসগুলোকে আবার তাহকিক করেছিলেন, তাহকিক মানে হচ্ছে গিয়ে বিশ্লেষণ করেছিলেন, মানে হচ্ছে এটা কোনটা সঠিক কোনটা সঠিক না, কোন টেন থেকে কোনটা পাওয়া গেছে, কোন জায়গা থেকে কোনটা, কার মেমরি দুর্বল ছিল এই কারণে তারটা নেওয়া যাবে না, কার মেমরি ভালো ছিল এই কারণে তারটা নেওয়া যাবে, এই সমস্ত কিছু বিশ্লেষণ করে আল্লামা নাসিরুদ্দিন আলবানী তাহকিক করেছেন। সেই আল্লামা নাসিরুদ্দিন আলবানী তাহকিক করা হাদিসগুলো এখন বলা হয় তাহকিকৃত সহি হাদিস। তাহলে তাহকিকৃত হাদিস বলা হয় এগুলাকে এখন। তার মানে কি 1995 এর আগে এটা কোনো তাহকিকৃত সহি হাদিস ছিল না? না না, আল্লামা নাসিরুদ্দিন তার আগে মানে তার আগেই ছিল সহি হাদিস, ভেরিং ছিল, কিন্তু আল্লামা নাসিরুদ্দিন আলবানী খুব ভালোভাবে বড় ভাবে কাজটা করেছেন। এর আগে হচ্ছে গিয়ে ইমাম বুখারীর যে হাদিস গ্রন্থটা, তার হাদিস গ্রন্থটাকে ব্যাখ্যা করেছেন ইবনু হাজার আসকালানি, তিনি হচ্ছিলেন আরেকজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মানে হাদিস বিশেষজ্ঞ আর কি। তিনি একটা গ্রন্থ লিখেছেন ফাতহুল বারি, সেটার ভিতরে তিনি ইমাম বুখারীর যে হাদিস গ্রন্থটার যে ব্যাখ্যা বিশ্লেষণ, ইমাম বুখারী কিন্তু বলে গেছে যে আমি সংক্ষিপ্ত আকারে আমার গ্রন্থটা লিখছি, সংক্ষিপ্ত আকারে, এর বাইরে অনেক সহি হাদিস আছে। হ্যাঁ, ইমাম বুখারী নিজের কথা, ইমাম বুখারী নিজেরই কথা এটা যে এর বাইরে অনেক সহি হাদিস আছে, সেগুলো আমি নিতে পারিনি, অনেক দরকার ছিল কিন্তু নিতে পারিনি। তো এবং তিনি যখন হাদিস সংকলন করেছেন, তখন হাদিসের সংকলনের সময় অনেক হাদিসের পাশে পাশে নোট লিখে রেখেছেন, ছোট ছোট নোট ছিল, সেই নোট এবং সেই টিকা ভাষ্যগুলো মিলিয়ে ইবনু হাজার আসকালানি আরেকটা গ্রন্থ লেখেন, 14 না কত খণ্ডের, অনেক খণ্ডের বিরাট গ্রন্থ, সেটার নাম হচ্ছে ফাতহুল বারি, সেটা হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আবার। হ্যাঁ, সেটার ভিতরে আবার আরো ডিটেইলসে বলা আছে কোন হাদিসটা সহি, কিভাবে এই হাদিসটা পাওয়া গেল, কোন সময়ে এই হাদিসটা ইয়া হইলো, সেগুলোর ভিতরে আরো একদম খুঁটিনাটি পর্যন্ত আছে। ভাই যারা বলবে হাদিস মানি না, তারা তো আসলে বোকার মতো কথা বলে ভাই, এগুলো এগুলো এই সমস্ত কথার কোনো, তার মানে যে কথা বলে সে আসলে নাস্তিকই হয়ে গেছে, তাকে আর নাস্তিক হতে বাকি নেই আসলে কিছু। আরে স্যার, আসিফ ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি মানে এই বন্ধু যে আমার আছে, ও ইতিমধ্যে আমাকে বলেছিল একটা ফোরামে যোগদান মানে যুক্ত হওয়ার জন্য। তো ওই ফোরামটার মধ্যে আমাদের এখানে একটা খুব বড় একজন ইন্ডিয়াতে বড় মুফতি সাহেব আছেন, ওনার নাম হচ্ছে মুফতি আলামা আব্দুল কাদির। তো উনি ওই প্রোগ্রামে ছিলেন, তো ওখানে ওনাকে আমি ওই 98/6 যেটা আছে ওই সুরার আয়াতটা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, যেখানে এহলে কিতাব মুশরিক আর মূর্তি পূজারীদের মানে সত্যকে নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে। তো সেই ভদ্রলোক আমাকে মানে 5 মিনিট ধরে বোঝালেন এটাই যে কাফির শব্দের অর্থ কি। আর উনার হিসাবে মানে আমি যখন আমি ওনাকে লাস্টে আমি এটা খালি জিজ্ঞেস করলাম, স্যার আপনার কথা আমি ঠিক মতো বুঝতে পারছি না, একটু গোল গোল কথা হয়ে যাচ্ছে, মানে আপনি আমাকে শুধু এইটুকু বলুন যে একজন লোক যে আল্লাহ আর মুহাম্মদকে মানে না, সে কি কাফির কি কাফির না? তো রীতিমতো মানে প্রায় উনি রেগেই গেলেন মানে ইয়ে করে। তো তারপরে উনার যেটা ইয়ে বেরোলো মানে নিষ্কর্ষ যেটা বেরোলো যে কাফির হচ্ছে যে ইনকার করে, যে না করে, ঠিক আছে, এটার মধ্যে হিন্দু মুসলিম আর খ্রিস্টান বলে কোনো ব্যাপার নেই। তিনি যেটা বলেছেন সেটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, লজ্জা পেয়ে তিনি লজ্জা পেয়ে এই কথাটা বলেছেন। আর এটা তো বোঝাই যাচ্ছে, আপনি নিজেও বুঝতে পারছেন যে উনি লজ্জা পেয়ে লজ্জিত হয়ে এই কথাটা আসলে অনেকক্ষণ টানা পেঁচে আপনাকে ভুমভাং দিয়েছে আর কি। আপনি এরকম যদি হয় তাহলে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতির একটা তাফসির গ্রন্থ আছে, তাফসিরে জালালাইন হচ্ছে বিশ্ববিখ্যাত একটা তাফসির গ্রন্থ, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক। আপনি বলবেন যে তাফসিরে জালালাইন থেকে এই 98 নম্বর সুরের 6 নম্বর আয়াতের তাফসিরটা আমাদেরকে সবার সামনে একটু জোরে জোরে পড়ে শোনান। যদি আপনি কখনো মানে ওপেন ডিসকাশনে যান, বলবেন যে তাফসিরে জালালাইন থেকে এই তাফসিরটা আমাদেরকে দয়া করে একটু পড়ে শোনান, এখানে কি লেখা আছে। আপনার আপনার ব্যাখ্যা আমি শুনবো না, আপনার ব্যাখ্যা আমি শুনতে চাই না। আপনি যেখান থেকে পড়েছেন, যার বই পড়ে বড় হয়েছেন, সেই যে জালালাইন তাফসিরে জালালাইন তার মুখে থেকে আমি শুনতে চাই, সে তার বইতে কি লিখেছে সেটা আমি শুনতে চাই। আপনি বলবেন যে তাফসিরে জালালাইনে যে ব্যাখ্যাটা দেওয়া আছে আমি শুধু সেটা শুনতে চাই, সেটা একটু আমাকে পড়ে শোনান বই থেকে। আপনি নিজের কোন ব্যাখ্যা বিশ্লেষণ ঢুকাইবেন না, বইয়ে যা লেখা আছে সেটা আমাদেরকে পড়ে শোনান, তাহলে দেখবেন তার টাইম নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এই লাইনে আপনি যেরকম বলছেন না, আমি ঠিক এই লাইনে আমি একটা কথাটা তুলেও ছিলাম। আমি আমি বলেছিলাম দেখুন, আমি তো কোনো গলি মহল্লার যে ইমাম আছে ওদের কথা মানি না, যে ইসলামের সব থেকে বড় যারা আছে এই জালালাইনের তাফসিরে জালালাইনের কথাও বলেছি, ইবনে কাসিরের কথাও বলেছি, আমি এদের মানি।
কারণ এরা সব থেকে প্রতিষ্ঠিত, সব থেকে ওপরে। উনি আমাকে বললেন কি যে দেখো, ইসলামের যে কোরআনের যে মিনিং হচ্ছে এটা কিন্তু কন্টিনিউয়াসলি ইভলভ হচ্ছে, আমাকে বলছে বলছে অনেকগুলো জিনিস আউটডেটেড হয়ে গেছে, জালালাইন ইবনে কাসির এরা আউটডেটেড হয়ে যাচ্ছে, উনি আমাকে এইভাবে বোঝাচ্ছিলেন। তো আমরা কন্টিনিউয়াসলি ওটাকে ইভলভ হতে হবে, কন্টিনিউয়াসলি ভাই, নতুন ইন্টারপ্রিটেশন করতে হবে। উনি যে চরম মানে এই চাপাবাজিটা করলো, যে চাপাবাজিটা মানে রীতিমতো হাস্যকর। কারণ কি আমি আপনাকে বলে দিই, কারণ হচ্ছে নবী মোহাম্মদ বলে গেছেন যে তার পরবর্তীতে তিনটা জেনারেশন, তার পরবর্তীতে তিনটা জেনারেশন পর্যন্ত কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো শুদ্ধ থাকবে। এরপর যতদিন যাবে তত কোরআন হাদিসের ভিতরে মানে এইগুলার ব্যাখ্যা সম্পর্কে দূষণ তৈরি হবে, মানুষজন মানে ভুল ভাল বলবে এই বিষয়গুলো সম্পর্কে, মিথ্যা বলবে এই বিষয়গুলো সম্পর্কে। তো উনি যদি বলেন যে ইভলভ হবে, তাহলে তো এই এই জিনিসটাই তো এরকম যে যত নবীর দিকে যাবেন তত সেটা পিওর আপনি জিনিস পাবেন। নবীর থেকে যত দিন গড়াবে, যত মানুষ ইয়ে আসবে, তত মানে দূষিত জিনিসগুলো পাবেন। উনি তো ভাই উল্টা কথা বলছেন, উনি তো মিথ্যাবাদী একদম। ঠিক আছে আসিফ ভাই, মানে আপনি আমার অনেকগুলো ডাউট ক্লিয়ার করে দিলেন আজকে, আমি মানে অসংখ্য ধন্যবাদ এটার জন্য আপনাকে। আর সময় নেব না, আপনি যদি কুইকলি আমাকে খালি একটা জিনিস বলে দিতে পারতেন, ওই যে আপনি যেটা বললেন না যে কোরআনেই তো বলা আছে যে নবীরকে, নবী যেটা আদেশ দিয়েছে সেটাকে ফলো করতে হবে, এটা কি একটু আয়াত নাম্বারটা একটু বলতে পারবেন না, কোন লেখাটা পড়লে আমি পেয়ে যাবো আচ্ছা, সেটা একটু আপনি যদি রেখে। দেখে দিয়েছি হাদিসের সংশয়.com থেকে হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা এই লেখাটা আপনি পড়েন, এই লেখাটার আচ্ছা ভিতরে সবগুলো পেয়ে যাবেন। আর শেষে আপনাকে আমি এই যে তাফসীরে জালালাইন থেকে এই আয়াতের ইয়াটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন স্ক্রিনে নিশ্চয়ই দেখা যাচ্ছে, আরো বড় একটু বড় করে দিন, আরো বড় করে দিলাম, এখন তো নিশ্চয়ই দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখানে বলা হচ্ছে 98 নম্বর সূরা 6 নম্বর, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্যে হতে এবং মুশরিকগণ জাহান্নামী হবে, তথা তারা চিরকাল থাকবে, এরাই নিকৃষ্টতম সৃষ্টি। আচ্ছা এটা তাফসিরটা পড়ি, তাফসিরে যে জিনিসটা বলা আছে ভাই আপনি একটু পড়েন তো, তাফসিরে কি বলা আছে? এই সবুজ কালারে যেটা না, হ্যাঁ হ্যাঁ নিচে প্রাসঙ্গিক আলোচনার নিচে যেহেতু পুরাটু কি পড়েন। আচ্ছা এটা আমাদের লেখা আছে, আহলো কিতাবগণের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামী হবে, তারা নিকৃষ্টতম জীব। এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে স্বীকার করা, অস্বীকার করা। আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোনো সৃষ্টি নেই, এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে হ্যাঁ দেখে দিলাম, তাহলে আপনি যে যে কাজটা করবেন যে আপনি হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা এই লেখাটা পুরোটা পড়েন, এই লেখাটার ভিতরে সব পেয়ে যাবেন। আর এটার অনেকগুলো আয়াত, আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটার অনেকগুলো আয়াত, অনেকগুলো আয়াত। এখন তো মানে আবারও তাহলে আরেক আলোচনাতে ঢুকে যেতে হবে আমাদের, ব্যাকস্টেজ আপনার সাথে অনেকক্ষণ কথা বলেছি, ব্যাকস্টেজ ফুল হয়ে গেছে ভাই। তাহলে আচ্ছা আজকে আপনি সুবিধা জিনিস হল, জাস্ট একটা কথা বলতে পারি আমি? আচ্ছা আপনি কি হিন্দি বলতে পারেন বাই এনি চান্স? হিন্দি আমি একটু একটু বুঝতে পারি, কিন্তু আমি হিন্দি আসলে বলতে চাই না, কারণ হচ্ছে আরো মানে ইয়ার কথাটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, হিন্দি আমি বলতে আমি বুঝতে পারি কিন্তু আমি বলতে চাই না। এর কারণ হচ্ছে অনেক সময় আমাকে ইন্ডিয়ান কিছু লোকজন এসে আমাকে জিজ্ঞাসা করে যে আরে তুমি হিন্দি কেন বলতে পারো না, কেন বলতে পারো না, তখন আমিও তাদেরকে জিজ্ঞাসা করি তোমরা কেন বাংলা বলতে পারো না, বাংলা বলতে পারো না, মানে এমন একটা ভাব করে যে তারা যে হিন্দি এই যেন আমাদেরকে বলতেই হবে বা হিন্দি যেন, আমার কাছে এই জিনিসটা ইনসাল্টিং মনে হয়, এই কারণে আমি না সেটা খুবই খারাপ বিষয়, এটা এরকম ভাবা উচিত না। আচ্ছা আমি যেটার জন্য বলছিলাম যে আমি চাইছিলাম যে নেক্সট টাইম আপনি যখন আসবেন আমি আমার সেই বন্ধুকে নিয়ে আসবো, তো আপনি হিন্দি না হলে কি ইংলিশে ওর সঙ্গে কথা বলে নিতে পারবেন? ইংরেজিতে কথা বলতে পারবো, আর আমাদের তো অমিত ভাইও আছেন, অমিত ভাইও নিশ্চয়ই থাকবেন, অমিত ভাইকে আমরা আসতে বলবো না, অসুবিধা নেই, আসতে বলেন অসুবিধা নেই। হিন্দিতে যতটুকু টেনে টেনে পারা যায় ততটুকু, খুবই খারাপ অবস্থা কিন্তু যতটুকু টেনে টেনে পারা যায় আলোচনা করা যাবে বা ইংরেজিতে কথা বলা যাবে। ঠিক আছে ভাই, ঠিক আজকে আছে, আপনি তাহলে তাহলে আমি না এই এই নামটা দিয়েই আসবো, তাহলে আপনি একটু মনে রাখবেন ইম্পর্টেন্ট কোশ্চেন বলেই আসবো, তাহলে যদি আপনি এই এই নামটা দেখেন বুঝে যাবেন যে আমার সঙ্গে ওই ওই ভদ্রলোক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, নিয়ে ঠিক আসবেন। আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইলো, বিদায় জানালাম।